যেদিন খাজা গান গেয়েছিলেন সেদিন আসমান জমিন নৃত্য করেছিল বড় পীর সাহেব এক হাতে আসমানকে ধরলেন আর আরেক হাতে আশাদারা জমিনকে ঠেসে ধরলেন তাই বড় পীর সাহেব বলেছিলেন হে খাজা এরকম ভাবে যদি কেউ গান গাইতে পারে তাহলে এই গানেতে আল্লাহকে পাওয়া যাবে রাসূলকে পাওয়া যাবে চৌদ্দ এলিমের সর্দার এই গান ওই গান ড্যান্স দিলাম দুই টাকা পেলাম এই গানে না আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা গান গাইছিল খাজা সেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন আল্লাহ নবীজির শাম পীরাউলিয়ার গান যে বলে হারাম শত কুমি ও ভাই মুমিন আল্লাহ নবীজির শাম পীরাউলিয়ার শাম যে বলে হারাম শত কুমি জানে না বেদবিধান হারাম তোমরা বলো কেন না জানে বেদবিধান হারাম তোমরা বলো কেন এ গান শুনছিল নবী খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন সুর দিয়া দেয় আদম সুরে পড়ে কুরআন সুর দিয়া ওয়াজ করে ওয়াজিন ও ভাই মুমিন সুর দিয়া দেয় আদম সুরে খাজা যেই দিন সেদিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই 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 দিন